গাইস, এখন প্রায় 10:30টা বেজে গেছে। তো সবাইকে গুড মর্নিং, সবাই উঠে গেছে তো ঘুম থেকে, ভালো কথা, এত তাড়াতাড়ি সবাই উঠে গেলেই ভালো। তো দেখো রোদটা বেরিয়েছে পুরো সে অসাধারণ লেভেলের। এই দেখো এখন হচ্ছে এই সাইডে রোদ পড়বে, দেখো আমার মুখে কেমন রোদ, এরকম রোদ পড়বে এখন। এই তো রক্সিকে আমি সকালবেলা ধুয়ে গেছিলাম, সকালবেলা বলতে অত সকালেও না, এই 10-15 মিনিট আগে ধুয়ে গেছিলাম, অত হিসু করার জন্য, হাগু করার জন্য, কিন্তু কিচ্ছু করেনি। দেখো কোথাও কিচ্ছু নেই, পুরো এমটি সব জায়গা, কিচ্ছু করেনি। কে আছে, কে আছে এদিকে? রক্সি আয়, এই যে এই যে খাবারটা, ওই দেখো পায়রার গু খায়, ছি ছি। তো গাইজ, আমার কলেজের টুকরাগুলোকে এখন আমরা ভেতরে ঢুকে দেখে নেব কেমন আছে, কারণ আমি সকাল থেকে এখনো যাইনি ওদের কাছে। তো চলো, মুরগিগুলোর আমি সামনে মুখ খুলে দিয়ে গেছি যে ওরা বেরিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু ওরা বেরোয়নি। কারণ কি? কারণ হচ্ছে ওরা ভয় পাচ্ছে। আয় আমি বের করে দেয়া, দেখো তো ধরতে গেলে কেমন ঘুরপাক খায়। কত পাগল হয়েছে কেন? তো গাইস, বাইরেটা তো পরিষ্কার আছে, বাইরেটা ভালোই পরিষ্কার করেছি, ছাদটা পরিষ্কার করেছি, কিন্তু ভেতরটা এখনো আমি করতে পারিনি, টাইম হয়ে ওঠেনি। কিন্তু আজকে আমি ফিনিশ করেই ফেলবো স্নান করার আগে, প্রমিস। এই তো এই লাল ছিঁড়ার বাচ্চাটাকে নিয়ে আমার ডাউট আছে, কারণ এর চোখটা যেন কেমন, জানো এ কি উড়বে? দেখতে তো হেভি হয়েছে, সেই লাগে আমার এই কালারটা, কিন্তু চোখটা দেখো, চোখটা কেমন হয়েছে, চোখটা বাবা মার মতন তো না। এর চোখ হচ্ছে হচ্ছে ভেতরে একটা কালো আর বাইরে দিয়ে অ্যাশ কালারের, ভেতরের মনিটা ছোট, দেখা যাক কি হয়, বড় হলে বোঝা যাবে। রে জোর নিয়ে নেবে, একটু নাটক করছে, দাঁড়া চুচু, তে জোর নিয়ে নেবে, সমস্যা হবে না, কিন্তু একটু একটু নাটক করছে, টাইম তো লাগবেই না। ওই দেখো ও এখনো ভয়তে আছে কালোটা, চুচু তো রাজি জোর নেওয়ার জন্যে, বুঝেছ? আর এ ও খুব শিগগিরই ডিম পেড়ে দেবে, মুখে ব্রাউন মুন্ডন। এই বুক খোলায় বসে রয়েছিস কেন? হ্যাঁ তো গাইজ, এই জোড়াও খুব শিগগিরই ডিম দিয়ে দেবে। তোদের ডিম কবে ফুটবে, তোদের ডিম কবে ফুটবে? হ্যাঁ এই এই চিংলু। তো গাইজ, এখন আমরা এই খপটা খুলে দিই, এর ভেতরে আসে যাচ্ছে লক্কা আর হচ্ছে এটা কি লাল ছিঁড়া আর হচ্ছে জোড়। তো এখন আমরা হচ্ছে ওড়াবো, ঠিক আছে, কারণ অনেক দিন ওড়ানো হয় না, আর এদের বডি আমার মনে হচ্ছে যথেষ্ট হালকা হয়ে গেছে, তো এর জন্য এদের ওড়াতে হবে। আর আজকেই ভালো সময় ওড়ানোর, আজকে আমরা সকাল সকাল এসেছি, চটিয়ালটাকেও ওড়াবো, তারপরে চটিয়ালটার ডানা যেহেতু গজায়নি, ডানা হালকা হালকা গজিয়েছে, তাও চেলে মারবো, সমস্যা নেই, এই দুটোকে তো আগে ওড়াবো, কারণ এই দুটোই তো উড়বে। আর সেই এটাকে ওড়াবো, এটাকে ওড়াবো, তোকেও ওড়াবো, ওকেও ওড়াবো। তো গাইস চলো, বেশি লেট না করে এখন আমরা উড়ানোর দিকে যাই। এই দুটো কাছে বদল, যাবি না, যাবি না,
কলিজার টুকরা গুলো কই? এই যাই যায় আর একটা, এটাও নেমে গেছে, সাদাটাও নেমে গেছে, বললাম না এদের শেষ, এদের এক্সপিরিয়েন্স শেষ, ওড়ার এও নেমে গেছে, তাহলে থাকলো কি? একটাও থাকলো না। আর ওটা ওই লাল শিরার জোট যেটার জন্য যেটার সাথে দিয়েছিলাম সেটা কই? সেটা কি উঠছে এখনো? আমি দেখিনি, এখানেও তো নেই। তো গাইজ, এদের ওড়ার দম শেষ, কারণ এদের কোনো এক্সপিরিয়েন্স করানো নেই, এদের অনেক দিন ওড়ানো হয় না, তার থেকে বড়ো কথা বডি ভার হয়ে গেছে গম খেতে খেতে, গম না বাজরা। এটা মুরগির জন্যই দেওয়া হয়, কিন্তু পায়রায় খেয়ে নেয়, সব পায়রায় খেয়ে নেয় আর মুরগি ফেলে। তো এরা এখনও বাইরে বের হয়নি। এই দেখো লাল বাচ্চাটা, দেখো কেমন, কালকে আমি বের করেছিলাম, একে হেভি লাগছিল। এই দেখো লেজের লোমগুলো দেখো, কেমন হয়েছে, খতরনাক। বেরিয়ে গেছে গাইজ সবকটা, কিন্তু রক্সি কই? রক্সিকে এখন আমার নিচে রাখতে হবে, নিচে রেখে আসে তারপরে আমি ওদের খেতে দেবো, তার আগে আমি দেওয়া যাবে না, কারণ রক্সি এসে অ্যাটাক মারবে। মানে ও ধরে না, ও কী করে সামনে এসে এরকম লাফালাফি করে, কষ্ট হয়ে গেছে। আর নাহলে মাল ওই যে ওই জিনিসটা নিয়ে এসছে, ওই যে এর জন্য নিচে চলে এসছে। এ দে কলের পাইপ চলে, হ্যাঁ তোর নিচে ফাঁসি, হ্যাঁ চল। তো রক্সিকে নিচে রেখে এসেছি, এখন এদের খেতে দেবো, জল দিয়ে, ও জল তো দিলাম, তো শুধু খেতে দিয়ে দেবো। চলো, কালোটাও বেরিয়ে গেছে, ওই দেখো বাইরে, কালো বলতে চুচুর জন্য যেটা এনেছি সেটা। লক্ষ লেজের ভিতরে অনেক গম ঢুকে গেছে, বের কর। এই লক্ষটা না, মেয়ে লক্ষটার কিছু একটা সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি, বডিটা একদম হালকা হালকা হয়ে গেছে, মেয়ে লক্ষটার কোনো তো একটা সমস্যা হচ্ছে। আমার মানে ক্যালসিয়ামের সমস্যা হচ্ছে, আজকে আমার একটা ক্যালসিয়ামের ওষুধ আনতে হবে, অনেক দিন এদের ক্যালসিয়ামের ওষুধ খাওয়ানো হয় না। আর আশা করি দুদিনের ভেতর মুরগি আর পায়রার, এই দুটো মুরগি অ্যাডজাস্ট হয়ে যাবে পায়রার সাথে, এখনই হয়ে গেছে তো, সব এক জায়গায় একই জায়গার থেকে হচ্ছে খুঁটে খুঁটে খায়, তো হবে না, কাহে নেই ওগা। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও, ওইগুলো এখনও বুঝতে পারিনি যে এখানে খাবার দেওয়া হচ্ছে। দেখো মালগুলো দেখছে, ক্যা ওরা আসবে, ক্যা ওরা আসবে ওদের, আয় পাবি না রে, ওরা ওইখানে শ্যাওলা খাচ্ছে আর এদিকে খাবার মিস করে যাচ্ছে। গলাটা প্রচুর ব্যথা, জানি না কেন কাশি হয়েছে তার জন্য মনে হয়। তো
তো আমার ভাষা একটু খারাপ আমি জানি, সেটা চেঞ্জ করতে আমার কিছু সময় লাগবে, কারণ জানি না আমি, কিন্তু সময় লাগবে। আগে থেকে তো অনেক শুধরে ফেলেছি না। কি হয়েছে? তো গাইস জলও খেয়ে নিচ্ছে। এই কালুয়া, আমি আজকে চটিয়ালের ভাবলাম জোর দেবো ওই কালসিরার ওটার সাথে, মাদির সাথে। আমি মনে মনে ভাবছিলাম যে চটিয়ালকে ঠুকিয়ে যেন ওর চটি না উঠিয়ে ফেলে, ওর চটি তো ওটুকুই ঝুলিয়ে ঝুলে আছে। আয় 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 আয়, ওই যে লোকই 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 বুঝতে পারছে যে ওখানে খাওয়া দেওয়া হচ্ছে, মাথা বেকা করে করে দেখছে, কিন্তু কী খাচ্ছে ওরা এখন? ওই শ্যাওলাই হবে, শ্যাওলা তো ওদের ফেভারিট। ঠিক আছে, তো চলো এখন বাচ্চাদের কাছে, বাচ্চার মা বাবা নেই, বাচ্চাগুলোকে দেখিয়ে দিই ভালোভাবে এই দুটোকে। গাইজ এটা কী কালার হবে আমি বুঝতে পারছি না, এটা ব্রাউন মুখী আর কালো মুখীর বাচ্চা, ঠিক আছে? এখন কী বেরোবে, ফাটা বেরোবে না অরিজিনাল বেরোবে, সেটাই আমি বুঝতে পারছি না। যদি ব্রাউন আর কালো মিক্স হয়ে যায় কালার, তাহলে তো সমস্যা, আমার মনে হয় না ফাটা বেরোবে। কী হলো, ফুসফুস করতে আছে। আর এদের তো পুরো দুটোই কালো, কোনো সমস্যা নেই, তোমরা ফুলো ফালো, কালো ফুলো ফালো, তাই তো? আর তুমি তো লালু, তোমার হয়ে গেছে, তুমি কদিন পরে জোর নিবা। তো গাইস ভিডিওটা আর বড় করবো না, কারণ ফোনে বেশি নেট দেয় না, তোমাদের তোমরা তো জানোই। যবে 3 GB রিচার্জ করবো তবে এত বড় বড় ভিডিও বানাবো। তো এখনের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওটা পুরো দেখো, লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও, বাই।